স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীর গোদাগাড়িতে জমি দখল নিয়ে ভয়াবহ সংঘর্ষে দুই ভাই সহ নিহত তিন, আহত দশ। রাজশাহীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, জনমনে আতঙ্ক। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজশাহীর গোদাগাড়িতে কৃষি জমি দখল নিয়ে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে দুই ভাই সহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল 8:30 দিকে উপজেলার পাকরি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর 6 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার সকালে গোদাগাড়ি উপজেলার কাকুনহাট ইয়াজপুরে দুটি পক্ষ 14 বিঘা জমি দখল নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 15 জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন থেকে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানান ওসি। নিহতরা হলেন গোদাগাড়ি উপজেলার বরগাছি এলাকার নাইমুল ইসলাম ও তার ভাই মেহের আলী, অপরজন রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার সোহেল রানা। আহত 6 জনকে রামেকের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি জানান, এই সংঘর্ষের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি। রাজশাহীতে ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েছে, ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তথ্য বলছে, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন একজন রোগী, এছাড়াও নতুন করে 3 জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত 38 জন রোগী রামেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন 29 জন রোগী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AFM শামীম আহমেদ জানান, ডেঙ্গু রোগীদের জন্য রাজশাহী মেডিকেলে বিশেষ ইউনিট খোলা হয়েছে। চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে শয্যার সংখ্যাও বাড়ানো হবে বলে তিনি জানান। আমরা এখানে রাজশাহী মেডিকেল হাসপাতালে আমরা একটা স্পেশাল একটা ব্যবস্থা নিয়ে ডেঙ্গুর জন্য আমরা একটা সেপারেট একটা ওয়ার্ড এখানে আমরা খুলেছি। তো এটা হচ্ছে টোটাল ওয়ার্ডে 30টা বেড আছে আমাদের। আপাতত আমরা 16টা বেডকে আমরা প্রিপেয়ার করেছি, দরকার হলে আমরা 30টা পর্যন্ত ওই ওয়ার্ডে এক্সটেন্ড করতে পারবো, আর এর বেশি যদি দরকার হয় সেই ব্যবস্থা আছে আমাদের। দেশব্যাপী বিএনপির আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীতে আগামী 14 জুলাই মেহনতি মানুষের পদযাত্রা সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকি। চৌমুহনী বড়পুল থেকে শুরু করে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাফর আহমেদ, নোয়াখালী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক AGS হানিফ, যুগ্ম আহ্বায়ক তুহিন, সাবেক GS আবুল কালাম আজাদ রতন, বেগমগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিরাজ চৌধুরী, চৌমুহনী পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল সহ অন্যান্যরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।